পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মধ্য দিয়ে একমাত্র টাউন সার্ভিস বাস যাতায়াত করতে পারবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। সেই মতো একমাত্র টাউন সার্ভিস বাস প্রবেশ করতে পারছে। দক্ষিণ দামোদর এলাকার বাস শহরে প্রবেশ করতে পারছে না। বাসগুলি তেলিপুকুর এলাকা থেকে যাতায়াত করছে। ওই স্থানে পানীয় জল ও শৌচালয় না থাকার ফলে যাত্রীরা সমস্যায় পড়ছেন। শনিবার তেলিপুকুর এলাকায় পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার দুই সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার এবং প্রাক্তন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার। এদিন আইনুল হক বলেন, এই সমস্যা সমাধানের জন্য তিনি প্রশাসনের সাথে কথা বলবেন, তার আশা সমস্যার সমাধান হবে। দেখি আমরা গোটা ব্যাপারটা সরজমিনে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং এখনই এই ব্যাপারে চটজলদি কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমি মনে করি। আমরা এখানে এলাম, দেখলাম, মানুষের সঙ্গে কথা বলছি, গোটা বিষয়টাকে নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে জেলা পুলিশের সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি সবাই মিলে আলোচনা করলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একটা বিকল্প পথ আমরা খুঁজে বের করতে পারব। কী টেম্পোরারি কী অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটা আমরা দেখছি। আমরা পৌরসভা থেকে আমরা এই ব্যাপারে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলোকে আমরা অবিলম্বে আমরা গ্রহণ করব। পানীয় জল, টয়লেট এইগুলোর ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করার চেষ্টা করি। পুরা তো দিতেই হবে, কারণ যা কোনো সিদ্ধান্ত করা হয় সেটা মানুষের স্বার্থে, সুতরাং মানুষকে সুরাহা দেওয়ার জন্য যে যে প্রবলেম, মানে আমি আগে যে কথাটা বললাম, যে যে প্রবলেমগুলো আমাদের সামনে এসেছে আসছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সঙ্গে আমরা আলোচনা করব। আলোচনা করে সেখানে আমাদের যা বক্তব্য আমরা বক্তব্য রাখবো। নিঃসন্দেহে এই সমস্যাগুলো আমরা সমাধান আমরা করতে পারব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মধ্য দিয়ে একমাত্র টাউন সার্ভিস বাস যাতায়াত করতে পারবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। সেই মতো একমাত্র টাউন সার্ভিস বাস প্রবেশ করতে পারছে। দক্ষিণ দামোদর এলাকার বাস শহরে প্রবেশ করতে পারছে না। বাসগুলি তেলিপুকুর এলাকা থেকে যাতায়াত করছে। ওই স্থানে পানীয় জল ও শৌচালয় না থাকার ফলে যাত্রীরা সমস্যায় পড়ছেন। শনিবার তেলিপুকুর এলাকায় পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার দুই সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার এবং প্রাক্তন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার। এদিন আইনুল হক বলেন, এই সমস্যা সমাধানের জন্য তিনি প্রশাসনের সাথে কথা বলবেন, তার আশা সমস্যার সমাধান হবে। দেখি আমরা গোটা ব্যাপারটা সরজমিনে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং এখনই এই ব্যাপারে চটজলদি কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমি মনে করি। আমরা এখানে এলাম, দেখলাম, মানুষের সঙ্গে কথা বলছি, গোটা বিষয়টাকে নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে জেলা পুলিশের সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি সবাই মিলে আলোচনা করলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একটা বিকল্প পথ আমরা খুঁজে বের করতে পারব। কী টেম্পোরারি কী অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটা আমরা দেখছি। আমরা পৌরসভা থেকে আমরা এই ব্যাপারে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলোকে আমরা অবিলম্বে আমরা গ্রহণ করব। পানীয় জল, টয়লেট এইগুলোর ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করার চেষ্টা করি। পুরা তো দিতেই হবে, কারণ যা কোনো সিদ্ধান্ত করা হয় সেটা মানুষের স্বার্থে, সুতরাং মানুষকে সুরাহা দেওয়ার জন্য যে যে প্রবলেম, মানে আমি আগে যে কথাটা বললাম, যে যে প্রবলেমগুলো আমাদের সামনে এসেছে আসছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সঙ্গে আমরা আলোচনা করব। আলোচনা করে
সেখানে আমাদের যা বক্তব্য আমরা বক্তব্য রাখব, নিঃসন্দেহে এই সমস্যাগুলো আমরা করতে পারব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।